2022 এর বছরের প্রথম দিনেই মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল। 2022 এর বছরের প্রথম দিন আজ শনিবার, আর নতুন বছরের প্রথম দিনে আসানসোল মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক ও ঘুরতে আসা পর্যটকদের ঢল। সবুজ মনোরম পরিবেশ, মাইথন জলাধারে পিকনিক করতে বা ঘুরতে বহু দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন দেখা গেল বছরের প্রথম দিনেই। চলছে পর্যটকদের নৌকা বিহার ও স্পিড বোটে করে ঘোরা, একই সাথে মা কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। তবে মাইথন পর্যটনে পিকনিক বা ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকদের মুখে মাস্ক ছাড়াই ঘোরাঘুরির ছবি ধরা পড়ল। প্রশাসনের পক্ষ থেকে করোনা বিধি মানার জন্য বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে, কিন্তু মানুষ সচেতন হচ্ছেন না। মাইথন এলেন, কেমন লাগছে? বেশ মজা করছি। কি কি দেখলেন মাইথন এসে? আমরা এখনো জাস্ট বোটিং করেছি আর এখন বেরোবো, আউটসাইড যাইনি, এখন বেরোবো। করোনার যে তৃতীয় ঢেউ আসছে, করোনা সংক্রমণ বাড়ছে, কতটা ভয়ের মধ্যে রয়েছে এই ভিড়ের মধ্যে? এটা তো মানে করোনা তো চলছে, এখনো সবার ভ্যাকসিনেশন কমপ্লিট মোটামুটি, এখন তাহলে ওই যে তৃতীয় ঢেউ যেটা একটা প্রভাব চলছে ওটা নিয়ে তো একটু টেনশনে আছেই সবাই, তার মধ্যেও জীবনটা একটু এনজয়মেন্টের দিকে চলছে। দেখতে পাওয়া যাচ্ছে কি মাস্ক নেই, আপনিও মাস্ক পরেন? হ্যাঁ পরিনি, কারণ এই ভিড়ের মধ্যে কালকে পাক্কা 14 ঘন্টা জার্নি করে এসে মাস্ক পরলে এখন ভমিটিং এর প্রবলেম শুরু হয়ে যাবে। কোথা থেকে এসছেন? আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর থেকে। কি নাম আপনার? আমার নাম রূপসা বসা। প্রথম দিন মাইথন এসে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, এই জায়গায় এত সুন্দর জায়গা, পরিবেশ যেমন, ঘোরার জায়গা সম্পূর্ণ ব্যবস্থা ভালো আছে, এখানে উপরে যাওয়ার ওই উপারে যাওয়ার ব্যবস্থা খুবই ভালো, এখানকার পরিবেশও ভালো। কি কি দেখলেন? ওই পাহাড়ে গেলাম, দেখলাম ভালোই দেখলাম, ওখানে ঘুরে চললাম, ভালো লাগলো ঘুরতে। করোনার তৃতীয় ঢেউ আসছে, কতটা ভয়ের মধ্যে রয়েছেন এই ভিড়ের মধ্যে? ভয় ভয় আছে, দেখতে পাওয়া যাচ্ছে কেউ মাস্ক পরছে না, আপনিও মাস্ক পরেন না? আমিও মাস্ক পরি, অনেকে পরেনি, ওই জন্য আমরাও পরিনি। কিসে এখন দেখতেছি যেমন প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে মাস্ক পরার জন্য বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য, এই ভিড়ের মধ্যে কি সেটা হচ্ছে? কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? বছরের প্রথম দিন মাইথন এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা প্রথমবার এসেছি, আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। এই পরিবেশ কেমন? পরিবেশ খুব ভালো লাগছে। এটা করোনা থার্ড ওয়ে আসছে, কতটা ভয়ের মধ্যে রয়েছেন? কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনারাও মাস্ক পরেননি এবং যারা টুরিস্ট আছে বাকিরা তারাও মাস্ক পরে। গত কালকে হয়তো মুখ্যমন্ত্রী এটা ইয়ে করেছে, এই জন্য আমরা অতটা সতর্ক হইনি, আগে থেকে ডেটটা করা ছিল আমাদের, তাহলে থার্ডে যদি পুরোপুরি চলে আসতো হয়তো আমরা এইভাবে আসতাম না। আপনার নাম? আমার নাম নিশীথ রঞ্জন বসা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।